ত্রিপুরা আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে নজর রাখবো এই মুহূর্তে, ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে ঊনকোটি জেলা শাসকের অফিস প্রাঙ্গণে লোক আদালত অনুষ্ঠিত হয়। লোক আদালতের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক উত্তম কুমার চাকমা, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস, কৈলা শহরের মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, কুমারঘাটের মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভগবান দাস বলেছেন, জেলা শাসকের অফিস প্রাঙ্গণে লোক আদালতের মাধ্যমে ত্রিপুরা ভূমি রাজস্ব আইন 1960 এবং 95 এবং 11-3 ধারায় দাখিলকৃত মামলাগুলোর শুনানি এবং নিষ্পত্তি হবে। লোক আদালত আমরা শুনে থাকি প্রত্যেক সময়ে হয়ে বিভিন্ন গোটা দেশব্যাপী, এবং লোক আদালতের মাধ্যমে বিভিন্ন জমা পড়া যে মামলাগুলো রয়েছে সেগুলোর কিন্তু নিষ্পত্তি করা হয়। এই মামলাগুলোর নিষ্পত্তি করতে অনেক জটিল ব্যাপার, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তির শিকার হতে হয়। জেলা প্রশাসনের উদ্যোগে লোক আদালতের মাধ্যমে খুব সহজেই সাধারণ মানুষ এই সুফল হাতে নাতে পেয়েছে। ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই সাধারণ মানুষের কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রশাসনের বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ মানুষের খুব সহজেই যাতে পায়, তার জন্য এরকম কাজ করতে প্রশাসন নির্দেশ দিয়েছেন। এছাড়াও মন্ত্রী ভগবান দাস বলেন, রেশনিং ব্যবস্থা নিয়ে রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের অপপ্রচার তীব্র সমালোচনা করেছেন তিনি। ত্রিপুরায় অনেক বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল রাজ্যে রেশনিং ব্যবস্থা উঠে যাবে, কিন্তু রাজ্যের বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার উল্টো রেশনিং ব্যবস্থাকে নতুনত্ব এনেছে। রেশনিং ব্যবস্থাতে এক ব্যক্তির রেশন কার্ড দেশের যে কোনো প্রান্তে ব্যবহার করতে পারবে এবং এক দেশ এক রেশন কার্ডের ব্যবস্থা করা হয়েছে। উল্টো পূর্বতন সরকারের আমলে বেনামি অনেক রেশন কার্ড রাজ্যে ছিল বলে মন্ত্রী ভগবান দাস জানিয়েছেন। কি বলেছেন মন্ত্রী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুনব। আপনারা শুনলেন মন্ত্রী ভগবান দাস কি বলেছেন এ ব্যাপারে, এবং তার পাশাপাশি যে বিষয়টা
লক্ষণীয় বিষয় আজকে লোক আদালতের উদ্বোধন করতে সেখানে গেছিলেন মন্ত্রী ভগবান দাস, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি জানিয়েছেন বিভিন্ন যে মামলাগুলো রয়েছে যেগুলো নিষ্পত্তি হওয়া এত সহজ নয়, সেই মামলাগুলোর আজকে নিষ্পত্তি করা হয়েছে লোক আদালতের মাধ্যমে। এবং তার পাশাপাশি তিনি রেশনিং ব্যবস্থা নিয়েও বিভিন্ন কথা বলেছেন এবং পূর্বতন সরকার বর্তমান বিরোধী দলকেও অনেকটাই কটাক্ষ করেছেন মন্ত্রী ভগবান দাস। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।